শুরু করলে সেটা তুমি তখন শিবপুরে যে পরিবারে তুমি বড় হয়েছো, সে পরিবারে তো কোনো শিল্প সংস্কৃতির কোনো আবহাওয়া ছিল না, ওই অর্থে ছিল না। তাহলে তোমার বিশেষভাবে এই নাটক এবং শিল্প সংস্কৃতির দিকটা মানে কিভাবে তুমি আকৃষ্ট হলে? সেই এই থিয়েটারে কিভাবে আকৃষ্ট হলো আমি এই প্রশ্নের মুখোমুখি বহুবার হয়েছে, কিন্তু সঠিক উত্তর আমি কোনোদিনই খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি এক একটা বাড়িতে এক এক রকম পরিবেশ থাকে, তো এই আমাদের বাড়ির পরিবেশটা খুব মধ্যবিত্ত পরিবার হলেও খুব বড় ফ্যামিলি আর কি, অনেক মানুষ একই একসঙ্গে আমরা থাকতাম, জয়েন্ট ফ্যামিলি। একটাই আমি বলতে পারি, আমাদের বাড়িতে একটা নাট মন্দির আছে, সেই নাট মন্দিরে নানা রকম অনুষ্ঠান, প্রধানত গান, কীর্তন গান এবং পূজার সঙ্গে ধর্মের সঙ্গে পূজার সঙ্গে সম্পর্কিত নানান অনুষ্ঠান হতো। সেখানে কীর্তনের আসরও বসত এবং আমি সেই কীর্তন আসরে একদম মানে রেগুলার শরিক বলতে যা বোঝায়, প্রথমে শ্রোতা, তারপর কোরাস। একদিন হলো কি, যিনি প্রধান গায়ক তিনি অনুপস্থিত, শরীর খারাপ, শ্রোতারা সব এসে গেছে, প্রধানত মহিলা শ্রোতা সেখানে থাকতেন, বেশিরভাগই বয়স্কা। এবং যাই হোক, তখন তোমার কত বয়স? আমার বয়স তখন হবে হার্ডলি 12-13 এরম হবে, তার বেশি না। তো সেখানে আমাদের নিয়মিত শ্রোতা ছিলাম এবং আমার অজান্তে আমার মধ্যে সমস্ত গানগুলো তার সুর সহ কথা সহ ভেতরে ঢুকে গিয়েছিল। না, ওই যে প্রধান গায়ক অনুপস্থিত ছিলেন, তখন তুমি কি প্রধান গায়ক হয়ে গেলে নাকি? সেদিন আমায় সবাই বললো, তুই কিরে তুই পারবি না? আমি কী জানি পারবো কি না, দেখ না। তো আমি দেখা গেল আমার সমস্ত অংশ যে গান তিনি করতেন রেগুলার কথকতার ঢঙে, গান সহ একটু অভিনয় একটু এ, ওটাটাই আমার মনে একদম ভেতরে ঢুকে বসে আছে। এবং আই প্রথম প্রথম শোতেই হিট আর কি, প্রথম শোতেই হিট। নাটকের ভালোবাসাটা করতে গেলেও আমি বলতে পারবো না, আমার পরিবেশটা কিন্তু নাট মন্দির ছাড়াও আমার পরিবেশটা ছিল একটু অন্যরকম। ওইখানে কয়েকটা অপেরা পার্টি মানে শৌখিন যাত্রা দল, দুটো দল ছিল, একটা একটু দূরে, একটা আমার বাড়ির একদম প্রায় লাগোয়া। তো তাদের ওই সব মানে যাত্রা পালা সেগুলো দেখা, তাদের মহলা কক্ষে যাওয়া এবং তাদের সঙ্গে একটা নিয়মিত যোগাযোগ আমার গড়ে উঠেছিল। এবং যাত্রাপালাতে প্রধান দুটি জিনিস অভিনয় এবং তার সঙ্গে গান, এবং সঙ্গীত এবং থিয়েটার নাটক ওইখান থেকে আমার মধ্যে ইনজেক্টেড হয়েছে আমার ধারণা, এবং তার সঙ্গে সিনেমার যোগ হয়েছে। কলকাতার যে থিয়েটারের জগৎ তার সঙ্গে যোগাযোগ কিন্তু আমার অনেক পরে হয়েছে। ইভেন কলকাতায় যখন প্রেসিডেন্সি কলেজে পড়তে এলাম তখনও আমি কলকাতার যে নাট্য চর্চা বা নাট্য আন্দোলন তখন যে গড়ে উঠছে তার সঙ্গে খুব যোগাযোগ। তখন কারা মূলত নাটক করতেন? শম্ভমিত্র, উৎপল দত্ত, পরবর্তীকালে অজিতেশ। তুমি নাটক দেখতে যেতে না? না, সেটাও যেতে না, অনেক পরে, আরও অনেক পরে। এই উৎসাহটা আলাদাভাবে তৈরি হলো যখন আমি কলকাতায় এসে চাকরিতে যখন ঢুকলাম, সেটা আমার 57 সাল, তার মানে 20 বছর বয়সে আমি চাকরিতে ঢুকলাম। চাকরিতে ঢোকার পর কলকাতায় নিয়মিত আসা যাওয়া, এবং তখন থেকে আস্তে আস্তে ভালো থিয়েটার দেখা, কোনটা ভালো থিয়েটার, কোনটা অন্যরকম থিয়েটার, কোনটা কমার্শিয়াল স্টেজের থিয়েটার, এগুলো আস্তে আস্তে বোধগুলো জানতে লাগলো। মানে তুমি মানে তোমার শুরুয়াতটা পুরোটাই সেলফ ট্রেন, সেটাই বলছো তো? মানে একেবারেই সেলফ ট্রেন, কোনো রকম অভিজ্ঞতা ছিল না, শুধুমাত্র যাত্রা দল এবং তোমার যে যাত্রা দলে তাদের সঙ্গে যা যোগাযোগ। যাত্রা দলের প্রভাবটা কেন বারবার বলার, আমার যে নাটকে গানের এত মানে প্রাধান্য, গান যে আমার নাটকের সঙ্গে একদম জুড়ে আছে, একদম লাগোয়া, যমজ ভাই, থিয়েটার এবং গান, অভিনয় এবং গান, এই গান যে জুড়ে আছে তার মূলে ওই যাত্রা দলের প্রভাব অনস্বীকার্য। মানে সেই অভিজ্ঞতাটা তোমার ভেতরে অনেক অনেক ভেতরে প্রথিত হয়ে গেছে। পরে হ্যাঁ, পরে যখনই কাজ করতে গিয়ে দেখেছি যে গান গান তো কী হয়েছে, গানের জন্য আলাদা ওস্তাদকে টাকা তো দরকার নেই, তা আমি পারি। তোমার যখন বিয়ে হয় তখন তুমি চাকরি করছো রাইটার্স বিল্ডিংয়ে, তাই তো? হ্যাঁ। তুমি বন্ধুদের কাছ থেকে একটা উপহার চেয়েছিলে? হ্যাঁ, যেটা উপহার না চেয়েছিলাম না, উপহার দেবে জানতাম,
উপহার দেওয়াটা প্রথা। আচ্ছা, উপহার দেবেই যখন, তখন তুমি চেয়েছিলে বিশেষ কিছু একটা। বিশেষ মানে কি, আমি তখন সদ্য ব্রেস্ট, কলকাতায় ব্রেস্টের নাম শোনা যাচ্ছে, ব্রেস্টের মহান নাট্যকার, বিশাল নাট্যকার, তো তার একটি বই ওই ফরেন পাবলিশিং হাউস ছিল গ্র্যান্ড হোটেলের তলায়, ছোট্ট দোকান, কিন্তু তারা যত আধুনিক বইটি খুব খোঁজ খবর রাখত এবং আনত। সেখানে জন উইলেটের ব্রেস্ট অন থিয়েটার যেটা, সেইটা আমি অফিস যারা কলিগ যারা নেমন্তন্ন খেতে এসেছিলো তাদের বলেছিলাম, তোমরা তো একটা পুরস্কার দেবে, উপহার দেবে, তো উপহার দেবে যখন এই বইটা দাও না কেন, বইটার দাম বেশি, আমি এখন কিনতে পারছি না। তো তাতে একজন বলেছিলো যে তোমার তো পুরো উপহার দেবার কথা না, উপহার দেবার কথা তোমার স্ত্রীকে, বহুবাদে উপহার স্ত্রীর প্রাপ্য, আমি দাও না, ওটা দাও না, আমি বলি স্ত্রী হবে, এবং দিয়েও ছিল ওরা, এবং সেখানে লিখেও ছিল, লিখেছিল আমার মনে আছে। না, সেই বইটা আমার হস্তগত এখন, আমার কাছে আছে, ব্রেকটন থিয়েটার, হ্যাঁ, অফিসের সহকর্মীরা, অফিসের সহকর্মী, হ্যাঁ। তা আমি যেটা জানতে চাইছি, এই ব্রেকটের এই বইটার আগে পর্যন্ত ব্রেকটের সঙ্গে তোমার সম্পর্কটা কী? ব্রেস্টের একটি নাটক আমার হাতে এসে আগে পড়ে। আচ্ছা, সেইটা এটা ঘটনা, আগে পড়ে, তারপরে আমি খুঁজে খুঁজে তখনকার যারা খুব বড়ো নাট্যকার, বড়ো পরিচালক, তাদের কাজ সম্পর্কে জানতে আরম্ভ করি। তখন আমি খুঁজে খুঁজে বই, সমস্ত বই আমি প্রায় বই কেনাটা আমার একটা এ ছিল, একটা কী বলবো, হবি বললে কম বলা হয়, আরও বেশি, সুযোগ পেলেই আমি ওই, কারণ ওইখান থেকে হেঁটে আমি এসপ্ল্যানেডে নেমে ওই দোকানটার পাশ দিয়ে ফ্রিস্কো স্ট্রিটে আমার অফিস ছিল প্রথম কয়েক বছর, ওখান থেকে যেতাম প্রতিদিনই, একবার কিছু নতুন বই এলো কি না, হয় যাবার সময় কিংবা ফের অফিস থেকে ফেরার সময়। তো ব্রেকটা তোমাকে কীভাবে প্রভাবিত করলো, মানে মূলত পড়ে আমি প্রভাবিত, সেটা কি রাজনৈতিক কারণে, রাজনৈতিক নাকি তার নাট্য সংগঠনের কারণে? রাজনৈতিক কারণটা আমার মধ্যে সুপ্ত ছিল, কারণ সরাসরি রাজনীতি আমি কোনোদিন করিনি, ইভেন কলেজেও আমি খুবই জনপ্রিয় ছিলাম, কিন্তু এক বছর সেক্রেটারিও হয়েছিলাম, দীনবন্ধু কলেজের কথা বলছি, কিন্তু আমি কী বলবো, এ করিনি রাজনীতি সরাসরি, আমি কোনোদিন এসএফআইও করিনি না। কিন্তু আমি যেটা বলছি, ব্রেকটের সঙ্গে তোমার যে যোগাযোগটা হলো, ব্রেকটের নাটক শুধু রাজনৈতিক কারণে আমি বলবো না, সেটা একটু বলো, কেন তোমার ব্রেকটের নাটক তোমাকে আকর্ষণ করলো? ব্রেকটের নাটক দুটো কারণে করলো, ব্রেস্ট যেভাবে নাটকে সমস্ত প্লটগুলো তার যেভাবে ব্যাখ্যা করেন, যেভাবে তিনি, সেটা আমার কাছে খুব নতুন তো বটে, এবং খুব সঠিক বলে মনে হতো, এবং তার অ্যালিনেশন তত্ত্বগুলো তখন অত সব বুঝিনি, অনেক পরে বুঝেছি। কিন্তু ব্রেস্টকে আর একটা কারণ হতে পারে, ব্রেস্টের নাটকেও খুব গানের প্রাধান্য, গানকে উনি খুব মানে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন অনেক নাটকে, সেটাও একটা আমার ভালো লাগার, বাড়তি ভালো লাগার, যেটা আমি শেখাবে পাচ্ছি না, শেক্সপিয়ারে পাচ্ছি না, ব্রেস্টের নাটকে গানকে একটা কী বলবো, অস্ত্র হিসেবে ব্যবহার করা, মানে অপারেটিক ফর্মটা যেটা ব্রেস্টের একটা বড় জায়গা ছিল, অপারেটিক ফর্ম, সেটা সেইটা তোমাকে যুক্ত হচ্ছে আমার ওই ছোটবেলার যে তোমার যাত্রা দেখার অভিজ্ঞতা, বা আমার আরেকটু ব্রেস্টকে জানার পর যেটা মনে হয়েছে, ব্রেস্ট পৃথিবীটাকে যেরকম চলছে সেরকম চলা উচিত নয়, এই পৃথিবীটাকে বদলানো দরকার, এই ব্যবস্থাটাকে বদলানো দরকার, এইটা তার নাটকের, যেগুলো বড় মাপের নাটক প্রায় ছত্রে ছত্রে, প্রথম দিকের নাটকে একটু বেশি প্রচারধর্মী কিছু নাটক, মানে ডিডাক্টিক প্লেস এইসবগুলো ছিল বটে, ব্রেস্টের আমি তখন অনেক নাটক পড়ে ফেলেছি, এবং আমার নাট্যরূপ দেওয়ার শুরুতে যদিও রবীন্দ্রনাথ, নষ্টনীলের গল্পতে আমি নাট্যরূপ দিয়েছিলাম, তো ব্রেস্টের নাটক আমি তখন কি চারুলতা হয়ে গেছে ছবি নষ্টনীল, না তুমি নষ্টনীল, নষ্টনীল দিয়ে আমি মানে শুরু করেছিলাম নাটক লেখার। আচ্ছা, মানে চারুলতা ছবিটা তখনও হয়নি? না না না, আচ্ছা না, অনেক আগে। তো ব্রেস্টের নাটকের যে জোর, যে জায়গাটা, সেটা আমায় খুব টাচ করলো, যে বক্তৃতা নয় মানে প্রচার নয়, অথচ তিনি জগৎটাকে ব্যাখ্যা করছেন,
এবং বলছেন এই জগৎটাকে পাল্টানো দরকার। তার প্রধান যে কটি নাটক এবং অ্যালিনেশন তত্ত্বটা আমি ওইখান থেকে আমাকে খুব আকৃষ্ট করে। বিশেষ করে মাদার কারেজের নাটকটা যখন পড়লাম আমি অবাক হলাম যে ব্রেস্টথালে অ্যালিনেশনটা বলতে কী বোঝাচ্ছেন, এবং সেই অ্যালিনেশন কিন্তু আমাদের কতগুলো লোক আঙ্গিকের মধ্যে খুঁজে পাওয়া যায়। যেমন আলকাপ, আলকাপ ফর্মগুলো, ওই ফর্ম টর্মগুলো তখন আমার দেখা শুরু হয়ে গেছে, মানে খুব আগবাড়িয়ে দেখেছি। মনে হয় না ব্রেকট অনেকটাই আমাদের ফার ইস্ট থেকে চৈনিক পরিষ্কার এই মাদার কারেজ যুদ্ধের ক্যান্টিন চালায়, মানে যুদ্ধ থেকে তার প্রফিট, যুদ্ধ থেকে তার যাপন, জীবনযাপন। সেই ক্যান্টিন চালাতে গিয়ে মাদার কারেজ মানে নাস্তানাবুদ হয়ে যাওয়া বলতে যা বোঝায় তাই হলেন, এবং দুই ছেলে এক মেয়েকে হারালেন। তা সত্ত্বেও শেষ দৃশ্যে মাদার কারেজ আবার ওই ক্যান্টিনটা টেনে নিয়ে, মানে উনি ব্যবসা ছাড়লেন না, যুদ্ধ যে একটা ব্যবসা সেটা তো নাটকের অন্যান্য নানা। আমি তোমার কথাটা বুঝছি না, এই জায়গাটা আমি শেষ করি দাও। হ্যাঁ, উনি ওটা ছাড়লেন না। তখনকার দিনে আরেকজন বিখ্যাত নাট্যকার, নামটা আমি এখন মনে করতে পারছি না, ফ্রিডরিশ উলফ কি যাই হোক, নামটা আমি ভুলে যাচ্ছি। তিনি প্রশ্ন করেছিলেন, আপনি এত কাণ্ডের পরও মাদার কাছে চৈতন্য হলো না যে যুদ্ধ থেকে সাধারণ মানুষের কিছু পাবার নেই, যুদ্ধটা একটা ভয়ানক, সাধারণ মানুষের পক্ষে ভয়ানক, কিছু লোকের লাভ, কিছু লোকের ক্ষমতা, এর জন্য যুদ্ধ বলল যে মাদার কারেজ তো না, মাদার কারেজ বোঝেনি। কিন্তু দর্শক কি বোঝেনি? ব্রেস্ট উল্টে প্রশ্নটা করলেন, দর্শক বোঝেনি যে এই ঠিক হচ্ছে না, এটা এটা কী করছে নিনি, মানে এই যে দর্শকের বিচার বোধে জাগ্রত হচ্ছে, আমার এটি পদ্ধতি, এটি পদ্ধতি। তোমার প্রধান চরিত্রের সঙ্গে একাত্ম হওয়ার দরকার নেই, তুমি একটা ক্রিটিক্যাল আই নিয়ে দেখো হোয়েদার ইট সিজ রাইট অর রং। আমি সেটাই বলছি, কিন্তু অভিনেতা এলিনেশনটা কী করে ব্যবহার করবেন? ব্রেকটের ধরো যে বিখ্যাত হেলেন বয়েগেলের দৃশ্য, যেখানে শেষ দৃশ্যে উনি তার মৃত সন্তানকে কোলে তুলে কাঁদছেন, সেই কাঁদাটার সেটা পিকাসো গুয়ের্নিকা থেকে নিয়ে এসেছিলেন, ওই বিখ্যাত মাথা পেছন রেখে যে সাইলেন্ট ক্রাই, একটা প্রায় নিস্তব্ধ একটা কান্না। তাই বলছি অভিনেতা কি কখনো ওরম দূরত্ব থেকে চরিত্রের সঙ্গে অভিনয় করতে পারে, যেখানে সে সারাক্ষণই সেটা ডায়ালেক্টিক্যাল একটা পারে না, করে, মানে যারা মনে করে করে না তারাও করে। অভিনেতা, আমার নিজের ধারণা, অভিনেতা কখনোই চরিত্রের ভাবের ভেতরে ইন্ট্রিনসিক্যালি তার দিক থেকে ডুবতে পারে না। ডুবলে কখনো, যে অন্য নাটকেও বলছি, ব্রেস্টের নাটক ছাড়াও অন্য নাটকেও আবেগের স্তরে সে যে চরিত্রে অভিনয় করছে তার সঙ্গে তার একাত্মতা ঘটে না। কিন্তু আমাদের পরবর্তীকালে যে যারা বড় অভিনেতা তারা তো ঠিক উল্টো কথাই বলছেন। কেন গিরিশ ঘোষের কথা, গিরিশ ঘোষ কি বলছেন? গিরিশ ঘোষের কথা আমি বলছি, আধুনিক, তুমি মঞ্চ ভাষায় এসো, যারা আধুনিক যারা অভিনেতা তারা কিন্তু যখন মেথড অ্যাক্টিং, যেটা স্টানিস্লাভস্কিরই একটা ধরো বয়ান কাটতে গেছে, স্টানিস্লাভস্কি যে মেমোরির কথা বলেন, সেটা মনে হয় না যে সেটা অভিনেতার পক্ষে একটু ক্ষতিকারক হয়ে যায়, নাট্যকারের তরফ থেকে ঠিক আছে। আমার তো মনে হয় যে ওইভাবে চরিত্র বিশ্লেষণ করে অভিনয় করা, এবং অভিনয় যখন করছি খুব ইমোশনাল দৃশ্যেও আমি কিন্তু তার বাইরে থাকছি, একটা জাজমেন্ট, একটা জাজ সবসময় সে মাথায় থাকে, সে কখনো সরে যায় না। অর্থাৎ ক্যারেক্টারটাকে আমি অ্যানালিসিস করতে করতেই যাচ্ছি, এই দৃশ্য ইমোশনাল হতে পারে, অর্থাৎ কান্না যদি কান্নার দরকার হয়, মানুষের দুঃখবোধের প্রয়োজন হয়, দুঃখবোধের তার অ্যাক্টার্স টেকনিক আমরা যেটাকে বলি, সেই অ্যাক্টার্স টেকনিক দিয়েই সেটা করা সম্ভব। এবং আমি জগন্নাথে তো অনেক অভিনয় করেছি, ওই অর্থে আমি মনে আমি বাইরে থেকেই অভিনয় করেছি। এরম একটা মোমেন্ট ছিল যেখানে ওই
নন্দ তুমি মাথা লয়ে বোধহয় ঘরে ফিরেছ এবং নন্দকে তুমি বলছো, নন্দ যে তোমার প্রধান, তোমার প্রতিপক্ষ, প্রায় সমবর্গীয় কিন্তু প্রতিপক্ষ, সেরকম সেই অংশটা একটু যদি করে দেখাও একটুখানি, মানে কীভাবে করতে তুমি নন্দর সঙ্গে? তো জগন্নাথের ঝগড়া, ভীষণ ঝগড়া সব ব্যাপারে। তো সেদিন ওকে খুব হেনস্থা করেছে জগন্নাথকে, সবাই মিলে ভাটিখানে ও একে ঘরে ফিরে বেশ ড্রাঙ্ক। নন্দ 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 সালা গ্রেপ্তার হয়ে মাথা কিনে নিয়েছে নন্দ। আরে ভাড়া তুই কেউ কেটে হরিটা কিসে 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 জানি? তোর ছেলেটা বিনে চিকিৎসে মরে গেছে বলে তোর তোর দুঃখ হয়েছে? এদের তোর কি কেরামতি আছে রে? আমার বিয়ে হলে আমারও ছেলে হতো, আমার ছেলেও বিনে চিকিৎসে মরে যেত? এদের তোর কি কেরামতি আছে রে বেড়া? ঠিক একটা কিন্তু তুই সংলাপটা উল্টো পাল্টা বলছিস। হ্যাঁ, ওটা মাঝখানে আরেকবার পড়ে সংলাপটা হচ্ছে যে আমার ছেলে আমারও বিয়ে হতো, আমার ছেলেও বিনে চিকিৎসে মরে যেত, আমারও দুঃখ হতো, এতে তোর কি কেন বলিনি না আমারও দুঃখ হতো এটা বল। ছি 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 নন্দ 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 সারা গ্রেপ্তার হয়ে মাথা কিনে নিয়েছে নন্দ। আরে শালা তুই কেউ কেনা হলিডে কিসে 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 জানি? তোর ছেলেরা বিনে চিকিৎসে মরে গেছে বলে তোর দুঃখ হয়েছে? আমার বিয়ে হলে আমারও ছেলে হতো, আমার ছেলেও বিনে চিকিৎসে মরে যেত, আমার দুঃখ হতো, এতে তোর কি কেরামতি আছে রে বাবা? অর্থাৎ বেস্ট যেখানটা আমাদের ইমোশন মেমোরি থিওরিটিকে ডিসকার্ড করলেন, বললেন যে নিজের কোনো গভীর দুঃখের কথা জানতে গেলে নিজের জীবনের কোনো গভীর দুঃখকে ব্যবহার করতে হবে বা তার স্মরণ করতে হবে, এটা না সেটা তো একটা দিক। যাই হোক, আমনে ব্রেকটের এটা আমার বিশ্বাস। এবং শিশিরবাবুও কিন্তু শিশিরবাবুকে প্রশ্ন করা হয়েছে, আপনি রাম যখন করেন একবার রাম হয়ে যান, রাম হয়ে যাই, রাম হয়ে গেলে তাহলে ওই দৃশ্যতে লবকুশকে নিয়ে এগিয়ে যাওয়া আছে, কোন থেকে একটা আলো আছে সেটা নেওয়া আছে, এতগুলো নিয়েও রাম হয়ে যায় তাহলে হই? হ্যাঁ, মানে সেটা তো ঠিকই আছে, এটা থেকে একটা লেসন নেই? হ্যাঁ, শিশিরবাবু তো খুব মানে বড় ইমোশনাল মানে এই অ্যাক্টর ছিলেন, ন্যাচারালি বিরাট বিরাট আবেগ প্রকাশ করার ক্ষমতা ছিল তার, কিন্তু দর্শক যতখানি ইমোশনালি ইনভলভ হচ্ছে একটা নিজেকে ততখানি ইমোশনালি ইনভলভ হতে পারে? আচ্ছা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। করলে তো তার সামাল দেওয়া মুশকিল হবে না? একটা বিরাট দুঃখ, খুব গভীর দুঃখ যদি হয়, সেটা দুঃখটা এসেই সঙ্গে সঙ্গে চলে যাবে না? তো সে যদি ভেতরে সেটা অনুভব করে বা কোনোভাবে অনুভব করতে চায় তাহলে সেটা তো তার অভিনয়ের ক্ষতি করবে। আমার নিজের সেটা অফকোর্স তোমার ধারণার কথাই তুমি বলবে, সেটাই জিজ্ঞেস করছি বারবার, কারণ এইগুলো নিয়ে তো একটা ধরো একটা অভিনেতাকে ফিল্মের অ্যাক্টরকেও একটা লাইট জানতে হয়, একটা ফোকাস জানতে হয় যে কোথায় ফোকাস আছে কোথায় লাইট আছে, সেগুলো জেনেই করতে হয়, সেটা তার টেকনিকের অন্তর্গত। সেটা জানা এবং মানে চরিত্রের সঙ্গে এক হয়ে যাওয়া, মিশে যাওয়া একসঙ্গে সম্ভব নয়। হ্যাঁ।